ওরে নিষ্ঠুর দুনিয়ায় আছে কোথায় শান্তি বলে দাও যে জানো বলে দাও আজ কোথায় গেলে শান্তি পাবো শান্তি কেন মিলছে না বিদ্যামা বাবার মা বাবার দুনিয়ায় কত না কিছু দেখতে হবে নিষ্ঠুরতা এতটাই হয়ে গিয়েছে যে বাবা মাকে এখন মানুষ মনে করে না মনে করে বাড়ির থাকা পুরানো আসবাবপত্রের মতন যখন পুরানো ঝং ধরে যায় তখনই বাইরে ফেলে দেয় যখন হাত পায়ের মা বাবার জোর থাকে বাড়িতে বউ বাচ্চাদের খ্যাত করতে পারে তখন মা বাবা ভালো যখনই মা বাবা চলাফেরা কষ্ট হয়ে যায় চিকিৎসার জন্য অর্থ ব্যয় হয় তখনই পুরানো জিনিসপত্র মতন কিন্তু বাইরে ফেলে দেয় এরকম একটি ঘটনা ঘটে গিয়েছে মাদারীপুরে আর এই ঘটনা শুনে সত্যি বলতে আমি যখন এই সংবাদটি পড়েছিলাম আমার নিজের কাছে অনেক খারাপ লেগেছে আর হ্যাঁ বন্ধুরা আপনারা চেষ্টা করবেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করার জন্য এই ঘটনা যেন অন্য কেউর সাথে না হয় অন্য বাবার সাথে যেন না হয় সেদিকে লক্ষ্য রেখে আপনারা ভিডিওটি শেয়ার করবেন চলুন তাহলে আপনাদের সাথে এই ভিডিওটি আমরা শেয়ার করি রাস্তায় ফেলে গেছেন ছেলে চার দিন ধরে কবরস্থানে পড়েছিলেন মা মাদারীপুর উপজেলায় এক বিদ্যাকে রাস্তার পাশে ফেলে গেছেন তার ছেলে এ সময় বিদ্যা স্থানীয় কবরস্থানে চার দিন থাকার পর খুবই অসুস্থ হয়ে পড়েন মঙ্গলবার একলেই নভেম্বর বিকালে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনোহর চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন এর আগে একই দিনে সকালে উপজেলায় মোস্তফাপুর ইউনিয়ন এলাকাবাসীর সাংবাদিক ও পুলিশের সহযোগিতায় তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছেন তবে বৃদ্ধার পরিচয় এখনও জানা যায়নি তিনি গুরুতর অসুস্থ হওয়ায় তেমন কিছু বলতে পারছিলেন না প্রাথমিকভাবে জানা গেছে বৃদ্ধার বাড়ি মাদারীপুর রাজ্যের উপজেলার আম গ্রামে স্থানীয়রা জানায় শুক্রবার আঠাশে অক্টোবর দুপুরে ওই ইউনিয়নের ইসলামিক উচ্চ বিদ্যালয়ের পাশে বিদ্যাকে ফেলে যান তার ছেলে পরে এলাকাবাসী উদ্ধার করে পাশের একটি বাড়িতে খাওয়া দাওয়া করান বিদ্যা কারো বাড়িতে না থেকে রাস্তার পাশে একটি কবরস্থানে গিয়ে থাকতেন গত দুদিন আগে একটি ব্যানের সাথে ধাক্কা লেগে আহত হন তিনি এরপর থেকে বিদ্যার কারোর সঙ্গে কথা বলতে পারছিলেন না পরে স্থানীয় সাংবাদিক ও পুলিশের সহযোগিতায় ভুক্তভোগী বিদ্যাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার মোহাম্মদ বদরুজ্জামান সম্রাট জানান মঙ্গলবার সকালে হাসপাতালে ভর্তি পর বিদ্যাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনার চৌধুরী জানায় স্থানীয় এক সাংবাদিকের ফোন দিয়ে বিষয়টি জানিয়েছেন পরে ফোস পাঠিয়ে বক্তব্যী বিদ্যাকে হাসপাতালে নিয়ে চিকিৎসারও ব্যবস্থা করা হয়েছে আসলে মানুষ কতটুকু নিষ্ঠুর বা কতটুকু নিচ হলে নিজ মাকে রাস্তায় ফেলে দিতে পারে ওই যে বললাম না যখন আপনার বাড়িতে পুরানো আসবাবপত্র থাকে সেরকম ভাবে মা বাবাকে দেখে যখন কাজ শেষ হয়ে যায় তখন রাস্তায় ফেলে দিয়ে আসে সেরকমই আজকে মা বাবাকে এরকম চোখে দেখছে কিছু কিছু নোংরা অমানুষ সন্তান এগুলো কুলাঙ্গার ছাড়া আর কিছু না আমি চেষ্টা করব এরকম তথ্য সবসময় আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনারাও চেষ্টা করবেন আমার ভিডিওগুলো শেয়ার করে সবাইকে জানার জন্য যাতে করে এ ধরনের ঘটনা না ঘটে আজকে এই পর্যন্ত পরবর্তী অনেক ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ